Hello everyone, Assalamu alaikum, Chobike, welcome to Pigeonary channel. আজকে আমরা একটা ভিন্ন ধরনের একটা পোস্ট দিচ্ছি সেটা হচ্ছে একটা সেল পোস্ট সো এখানে দুটো কবুতর দেখতে পাচ্ছেন এই দুটো কবুতরই হচ্ছে বানজা কবুতর বানজা কবুতরের সাথে আমরা মোটামুটি যারা কবুতরের সাথে আসি আমরা সবাই বানজা কবুতরের সাথে পরিচিত যে বানজা কবুতর অ্যাকচুয়ালি কি বা কতটুকু কাজে লাগতে পারে এটা আমরা যারা কবুতর আগে থেকে পালি তারা সবাই ভালোমতো জানি এবং যারা জানে না তাদের জন্য আমরা জিনিসটা ডিটেইলসে বুঝাই দিব এই ভিডিওতে আমরা জিনিসটা বুঝাই দিব সো ব্যাপারটা হচ্ছে আগে আমরা বলে নেই এই পোস্টটা হচ্ছে একটা সেল পোস্ট এই এই প্যাডটা আমরা সেল করব সো এখানে আমরা প্রাইসও ইনক্লুডেড করে দিব আর ডেসক্রিপশনে আপনারা সবাই নাম্বার পাবেন আমরা ডেসক্রিপশনে নাম্বারটাও দিয়ে দেওয়া হবে অ্যান্ড এই স্ক্রিনের মধ্যেও নাম্বার দিয়ে দেওয়া হবে সো আপনারা যার যে যে জোড়া নিতে চান সে সে আমাকে কল করতে পারেন সো আই হোপ আপনাদের সবাই জোড়াটা অনেক উপকার আসবে সো এখন আমরা কথা বলবো যে বানজা কবুতর কতটুকু উপকার বা এটা কী কাজে লাগতে পারে সো বানজা কবুতরের অর্থ হচ্ছে যে কবুতর ডিম পারে না বা যার ডিম পারার মানে সমতা হারায় ফেলছে সেই কবুতরকে বানজা বলে আর বানজা কবুতরের মেন কাজ হচ্ছে সে ডিম পারে না ঠিকই বাট সে অন্য কবুতরের ডিম সে ফুটা দিতে পারে সো আমাদের অনেক সময় এমন হয় যে ভালো ভালো কবুতর আছে যেগুলো ডিম ডিমে বসতে চায় না সো যে কারণে আমরা ডিম ফুটাইতে পারি না ভালো ভালো ডিম নষ্ট হয়ে যায় ভালো ভালো ডিম ফালা দিতে হয় আর অন্য কবুতরে চালতে গেলেও ডিমের টাইমিং ম্যাচ করতে হয় কিন্তু বানজা কবুতরে এটা করতে হয় না যে কোনো সময় আমরা বসাই দিলেই ডিমে বসে পড়বে সো মানে আমার এই প্যাডটাই আমি যে কোনো সময় ওদের নিচে ডিম দিব ওরা ওটার মধ্যে বসে পড়বে হ্যাঁ সো এখানে আমি প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা হবে 1500 টাকা প্রাইস ফিক্সড প্রাইস মোটামুটি ফিক্সড বলা যায় সো যে যে জোড়া নিতে চান সে আমাকে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বার স্ক্রিনে যে দেওয়া আছে সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ